টেক্সটাইল 52 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়ালে আমরা নতুন কিছু টপিকস নিয়ে আলোচনা করব বা নতুন দুইটা লুমের দুইটা পার্টস নিয়ে আলোচনা করব। তো সেই দুইটা পার্টস দেখেন, শুরুতে আমি যে দেখাচ্ছি দুইটা পার্টস, আজকের ভিডিওর শেষে আপনারা যারা কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটা দেখবেন বা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই দুইটা পার্টসের কি কাজ বা লুমের কোথায় ব্যবহার করা হয় সেটা আপনারা জানতে পারবেন। তো আমরা এখন এই পার্টসে চলে আসি। দেখেন এই শুরুতে যে পার্টসটা দেখতে পাচ্ছেন, এটা এটাকে বলা হয় শাটেল, যেটা হচ্ছে শাটেল বা যদি আমরা বাংলায় বলি এটা নাম হচ্ছে মাকু, মাকু বা শাটেল। আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা ডিভাইসের নাম হচ্ছে পান, একটা হচ্ছে ফুল পান, মানে এখানে সুতা জড়ানো অবস্থায় আছে, আর এটা হচ্ছে এমটি পান, মানে খালি পান, এখানে সুতা জড়ানোর পর অবস্থাটা এরকম হবে। তো আমরা এই দুইটা পার্স সম্পর্কে আমরা ডিটেলে জানবো কিভাবে ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়। এখানে দেখেন এটা হচ্ছে একটা শাটেল, এটা হচ্ছে একটা এমটি শাটেল বা এদের, এখানে দেখেন এটা আমি পানটা খুলে ফেলি, এটা হচ্ছে একটা শাটেল, এটা হচ্ছে শাটেল, এই শাটেলের ভিতরে একটা ফুল পান সেট করা হয়। তো কিভাবে সেট করা হয় সেটা আমরা একটু দেখি। এই দেখেন এখানে এখানে ফোকাস করো, এখানে এখানে দেখেন যে এটা হচ্ছে একটা শাটেল, শাটেলের এই পানটা যখন সেট করা হবে, পানের একটা হচ্ছে নিচের প্রান্ত আর একটা হচ্ছে টপ অংশ, তো এই নিচের প্রান্তটা এই এইখানে এইভাবে এখানে বসাইতে হবে, এখানে এই যে এইভাবে বসানোর পরে দেন এই যে এইভাবে প্রেস করলে এই যে এখানে সেট হয়ে যাবে। দেখেন এখন এই পানটা এখানে সেট হয়ে গেল, একটা ফুল পান, এই যে পানের যে সুতাটা, এই সুতাটা এখান থেকে খুলে নিয়ে এই শাটেলের এইখানে দেখেন এই যে ছোট্ট একটা ছিদ্র আছে বা হোল আছে, এইখান থেকে সুতাটা বের করে এনে এই যে এই পাশ দিয়ে নেওয়া হবে, বের করে এখান থেকে সুতাটা ঢোকানোর পরে এটা যে এই পাশ দিয়ে বেরোবে, সুতাটা যে এই পাশ দিয়ে বেরোয় দেন হচ্ছে এই শাটেলটা এই শাটেল বক্সের ভিতরে সেট করা হবে। দেখেন যে এটা হচ্ছে শাটেল বক্স, এই যে এই অংশটা হচ্ছে পুরোটা শাটেল বক্স, তো এই শাটেল বক্সটা হচ্ছে এইখানে ফার্স্টে সেট করা হবে, এই ফুল পান সহ এখানে সেট করার পরে এই যে এটা হচ্ছে পিকা পিকিং স্টিক, এটা দিয়ে যখন চাপতে হবে তখন এই শাটেলটা এই শাটেল বক্স থেকে এই দুইটা কাপড়ের সুতার দুইটা লেয়ার টপ লেয়ার বটম লেয়ার মাঝখান হয়ে এই শাটেল বক্সে চলে আসবে, এটা এই পাশ থেকে একেবারে এই পাশে হয়ে এই যে এখানে চলে আসবে, তো এই ওই পাশ থেকে এখানে চলে আসবে শাটেলটা। তো আবার এই পাশ থেকে যখন এই শাটেলকে ধাক্কা দেওয়া হবে তখন আবার এই শাটেলটা এই পাশ থেকে ওই পাশে চলে যাবে। তো শাটেলের কাজই হচ্ছে এটা, যে শাটেলের ভিতরে যে পরম সুতা আছে এই সুতাটাকে এই শাটেল যখন এক পাশ থেকে আরেক পাশে মুভ করবে এই সুতাটা এই শেডের মাঝখান দিয়ে ফেলে দেবে। এখন দেখেন এই যে শাটেলটা যে এটার মাঝখান দিয়ে যাবে, এই যে দেখেন এই যে মাঝখান দিয়ে যাচ্ছে, তো এটা যখন পিকআপ দিয়ে সজোরে ধাক্কা দেওয়া হবে, আমি একটু দেখাচ্ছি, এই পিকআপ দিয়ে যখন সজোরে যখন ধাক্কা দেওয়া হবে শাটেলটা খুব জোরে যদি ধাক্কা দেওয়া হয় এই এটা এই পাশ থেকে একেবারে এই প্রান্তে চলে যাবে। এই শাটেলের কাজ কী, শাটেলের কাজ হচ্ছে যখন ওভেন কাপড় তৈরি করা হবে, ওভেন কাপড় তৈরি করার জন্য এই যে এখানে খেয়াল করা, এখানে দেখেন এখানে যে এটা একটা ওভেন কাপড়, ওভেন কাপড়ে এই যে লম্বালম্বী যে সুতা বা ভার্টিক্যাল সুতা এগুলো একটা বলা ওয়াল প্যান, আর কিছু সুতা আছে আবার এইখান থেকে এদিক দিয়ে প্রবেশ করছে, এটা হচ্ছে পরেন সুতা। তো এই ওয়ারপিয়ানটা আস্তে আস্তে ওই পাশ থেকে উইভার বিম থেকে আর এই যে ওয়েব বরাবর যে সুতাটা বা ওয়েবটিয়ার এই সুতাটা আসবে এই পান থেকে, তো এই যে এই পান থেকে এই পানটা ফুল পান সহ একটা শাটেল এখানে সেট করাবে, দেন এখান থেকে সুতাটা এই কাপড়ের ভিতরে প্রবেশ করবে। যখন এই পানের সুতা শেষ হয়ে যাবে তখন এই পানটাকে এরকম, যখন এমটি হয়ে যাবে তখন এই পানটাকে এরকম খুলে ফেলা হবে, এখান থেকে দেখেন আমি টান দিয়ে ইজিলি খুলে ফেলবো, এই যে খুলে এখানে খুলে নেওয়া হবে, দেন এটাকে রিপ্লেস করে আবার একটা ফুল পান আবার এখানে সেট করা হবে, সেট করে আবার এখানে সেই শাটেলটা শাটেল বক্সের ভিতরে সেট করা হবে। এইভাবেই শাটেল এবং পানের সাহায্যে পরের সুতাটা শেডের ভিতরে প্রবেশ করবে। আর এই পানটা দেখেন এই যে একটা খালি পান, দেখেন খালি পানের ফিগারটা হচ্ছে যেরকম, এটা হচ্ছে একটা খালি পান, এইখানে যে সুতাটা প্রবেশ করানো সুতাটা জড়ানো হবে, এই দেখেন সেমি প্যারালালভাবে এই পানের সুতা জড়ানো, এটা হচ্ছে এমটি, এটা হচ্ছে ফুল পান, ঠিক আছে। তো আমার ইউটিউব চ্যানেলে পানে কীভাবে সুতা জড়ানো হয় সেটা একটা ভিডিও আছে, যারা হয়তো পান সম্পর্কে আরও ডিটেল জানতে চান বা এই পানে কীভাবে সুতা জড়ায় সেটা দেখতে চান, আপনারা ওই ভিডিওটা দেখে নিলে এটা সম্পর্কে আরও আপনাদের ক্লিয়ার ধারণা হবে।
আর এখানে দেখেন এই যে যখন এমটি হয়ে গেল এখান থেকে এমটিটা খুলে নিয়ে আবার একটা ফুল এখানে সেট করালো ফুল পাম্প দেন সেট করে আবার এটাকে এখানে সেট করাবো তো এটা হচ্ছে শাটলের ফিগার অনেক সময় যারা ডিপ্লোমা স্টুডেন্ট বা বিএসসি তে যারা পড়ালেখা করেন আপনাদের এই শাটলের ফিগারও ড্রয়িং করতে বলো তো শাটলের ফিগারটা দেখেন এটা হচ্ছে যেই দিক দিয়ে শাটলের ভিতরে পাম্প প্রবেশ করানো হবে বা সেট করানো হবে আর যে এই সুতাটা এখানে প্রবেশ করার পরে যে এখান দিয়ে সুতাটা বের করে নেওয়া হবে আর এটা হচ্ছে পাম্প তো আজকের ভিডিও থেকে আশা করি আপনারা এই শাটল এবং পাম্প সম্পর্কে ভালো একটা ধারণা পেলেন বা যারা দেখছেন তারা শুরু থেকে দেখে থাকেন শাটল এবং পাম্প সম্পর্কে আপনাদের একটা কনসেন্ট্রেশন হবে একটা ভালো একটা আইডিয়া হবে যারা কনসেন্ট্রেশন দিয়ে ভিডিও দেখছেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার চ্যানেলের সাথে সবাই থাকেন এবং ফিউচারে আমি আরও নতুন নতুন টপিক নিয়ে টেক্সটাইল রিলেটেড ভিডিও নিয়ে আসবো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এটা না